আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে কর্মী পাঠানোর জন্য আরেকটি রিক্রুটিং এজেন্সি নিয়ে এখন মদত পেয়েছে। তো কোন এজেন্সি পেয়েছে এবং কোম্পানি কি কাজে কর্ম নিচ্ছে এই ভিডিওতে বিস্তারিত থাকছে। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে। যখনই বিদেশে কর্মী পাঠানো নিয়োগ অনুমোদন পায়, সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়। তাই অবশ্যই রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। রিক্রুটিং এজেন্সির সাথে কোনো রকম লেনদেন বা প্রতারণার শিকার হলে এই চ্যানেলের অ্যাডমিন দায়ী থাকবেন না। তো দেখতে পাচ্ছেন বিষয় নিয়োগ অনুমতি প্রদান তারিখ হচ্ছে 1/10/2023, অর্থাৎ 1 তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে। উপযুক্ত বিষয় রিক্রুটিং এজেন্সি মেসার্স এফইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড, আরএল নাম্বার 1963, অর্থাৎ লাইসেন্স নাম্বার 1963, এর আবেদনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়াস্থ কোম্পানিতে কনসেশন ওয়ার্কার পদে সর্বমোট 115 জন কর্মীর নিয়োগ অনুমতি নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে প্রদান করা হলো। এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, পদের নাম দেখতে পাচ্ছেন, কর্মী সংখ্যা, অর্থাৎ এটি কোম্পানিতে কতজন করে কর্মী যাবে সেটি এখানে বলা আছে, বেতন মাসিক মালয়েশিয়ার রিঙ্গিত, অর্থাৎ কত রিঙ্গিত করে স্যালারি পাবেন, অন্যান্য সুবিধাদি চাহিদাপত্র, ক্ষমতাপত্র ও অঙ্গীকার নাম অনুযায়ী, অর্থাৎ এই কোম্পানি থেকে আপনি কী কী অপরচুনিটি বা সুযোগ সুবিধা পাবেন সেটি এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। এখানে যেরকমটা বলা আছে সেম একই রকম সুযোগ সুবিধা পাবেন, এর চাইতে কম বা বেশি কোনোটাই পাবেন না, ঠিক আছে। তো এখানে আপনার প্রথমে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, কোম্পানির নাম হচ্ছে টিউলি ব্রাইট এস্টিন পিএসটি, এটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে। এখানে কর্মী যাবে, এখানে 50 জন কর্মী যাবে, 1500 রিঙ্গিত স্যালারি পাবেন, বাসস্থান চিকিৎসা ফ্রি পাবেন, অর্থাৎ থাকা এবং চিকিৎসা কোম্পানি দিবে, আহার নিজে, অর্থাৎ খাবার আপনাকে নিজে করতে হবে, কর্মী বয়স 18 থেকে 45 বছরের ভিতরে হতে হবে, চুক্তির মেয়াদ থাকবে 3 বছর, বিমান ভাড়া উভয়পদ ফ্রি, কর্মঘণ্টা 8 ঘন্টা, সাপ্তাহিক কর্মদিবস 6 দিন, চাকরির অন্যান্য শর্তাবলী মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ মালয়েশিয়ার লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। ওকে, সেকেন্ড যে কোম্পানিটি রয়েছে অ্যাম্বিনা কিমাজুয়ান পিএসআর এসটিএন পিএসটি, এটাও কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে, 50 জন কর্মী যাবে এবং একই রকম অপরচুনিটি আপনি পাবেন, এখানে বয়স 18 থেকে 45 বছর হতে হবে, চুক্তি মেয়াদ থাকবে 3 বছর। সর্বশেষ যে কোম্পানিটি রয়েছে ম্যাক্স স্টার্স এন্টারপ্রাইজ, এটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, এখানে 15 জন কর্মী যাবে, 1500 রিঙ্গিত স্যালারি, বয়স 18 থেকে 45 বছর এবং সুযোগ সুবিধা প্রতিটি কোম্পানির মতোই আপনি পাবেন এবং নিচে কিছু শর্তগুলি দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আমি পড়তে পারছি না কারণ ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন উপসচিবের কাজী মোহাম্মদ শাহেদ আনোয়ারের, ওনার সিগনেচার এখানে করা আছে এবং ওনাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে কিন্তু বলা আছে যে একজন কর্মীর কাছ থেকে কত টাকা নেওয়া যাবে, অর্থাৎ কত টাকা খরচ করে কর্মী যেতে পারবে, দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে। দেখুন বিদ্যমান সমঝোতার স্মারক অনুযায়ী মালয়েশিয়ার প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবেন, কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কিন্তু অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ 78,990 টাকা চেক ব্যাংকড্রাফের পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন, যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমইটি বরাবর উপস্থাপন করতে হবে। আসলে কেউই কিন্তু 3 লাখ 4 লাখ টাকা নিচে মালয়েশিয়ায় যেতে পারছেন না।